সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কেন অবস্থা আসতে হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সাথী। আপু কেমন আছেন আপনি? জি আল্লাহ ভালো রাখছে। আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? আপনি কি করেন? বাসা বাড়িতে লেখাপড়া করেন না? মা বাবা কি হয়েছে? ভাই বোন আছে? ভাইটা কার কাছে থাকে? আপনার বাবা কি দেখাই না? দেখাই না। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই জীবনটা? আসলে অনেক কষ্টে আছেন। তাই আসলে প্রতিবেদনের সামনে আসছেন কি বলার জন্য বা কি বলতে চান? প্রতিবেদনের সামনে এসে একটা ভালো মনের মানুষ হওয়ার জন্য, সে আমরা সুখ দিতে পাশে থাকবো, আমরা দেখা সাক্ষাৎ করবো, ভালোভাবে যোগাযোগ করে বিয়ের শাদি বসে। বিয়ের বয়স হয়েছে? বয়স কত? বয়স 17। 17। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোনো মতন হাতের নাম ঠিকানা জানি। আচ্ছা, তো মুখে মাস্ক লাগাই আসছেন কেন? মুখে দেখাইলে সমস্যা আছে? না। মুখটা মাস্কটা খোলেন, চেহারা দেখে যদি কেউ পছন্দ করে বিয়ে শাদি করবে, দেখাইলে কি সমস্যা? সংসারের রান্নাবান্না সবকিছু তো পারেন, কাজ করেন। আসলে প্রতিবেদনের সামনে আসছেন কি বলার জন্য বা কি বলতে চান? প্রতিবেদনের সামনে এসে একটা ভালো মনের মানুষ হওয়ার জন্য, সে আমরা সুখ দিতে পাশে থাকবো, আমরা দেখা সাক্ষাৎ করবো, ভালোভাবে যোগাযোগ করে বিয়ের শাদি বসে। বিয়ের বয়স হয়েছে? বয়স কত? বয়স 17। 17। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোনো মতন হাতের নাম ঠিকানা জানি। আচ্ছা, তো মুখে মাস্ক লাগাই আসছেন কেন? মুখে দেখাইলে সমস্যা আছে? না। মুখটা মাস্কটা খোলেন, চেহারা দেখে যদি কেউ পছন্দ করে বিয়ে শাদি করবে, দেখাইলে কি সমস্যা? সংসারের রান্নাবান্না সবকিছু তো পারেন, কাজ করবেন। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বার আছে? যোগাযোগ করার নাম্বার আছে? নাম্বারটা পরে দিবেন। আচ্ছা, যাই হোক, নাম্বারটা আমাদের কাছে দিয়ে দিয়েন, আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর যারা দর্শক, আপুর কথা শুনলেন, সত্যিকার একটা অসহায় গরিব ঘরের মেয়ে, সব কিছু জেনে কেউ যদি বিয়ে শাদি করতে চান, তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তা আপনি আর কিছু বলতে চান? তোকে আপুর ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক। আসসালামু আলাইকুম।